এবার দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসান রিটন রিটন চট্টগ্রামে দুর্গাপূজার প্রস্তুতি কত দূরে গিয়েছে কি কি আয়োজন থাকছে দেখুন আপনারা জানান যে আসলে ইতিমধ্যে মহালয়ের মাধ্যমে দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত আসলে মণ্ডপগুলোতে প্রতিমা স্থাপন করা হয় না আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালখান বাজার এলাকার একটি পূজা মণ্ডপ আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন তাহলে দেখবেন যেখানে আসলে সজ্জার যে কাজ সেটি সাত চতুর্থ দিকে যে প্যান্ডেল করার যে কাজ সেটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং এখনও পর্যন্ত প্রতিমা আনার যে কাজ সেটি শেষ হয়নি অর্থাৎ ধারণা করা হচ্ছে আজকে অথবা আগামীকালকে বিকেল নাগাদ সেখানে প্রতিমা স্থাপন করা হবে এটি চট্টগ্রাম মহানগরে এবার আসলে দুশো পঁচাত্তরটি মণ্ডপে শারদীয় যে দুর্গোৎসব সেটি অনুষ্ঠিত হবে এবং জেলায় অন্তত দু হাজারের বেশি মণ্ডপে শারদীয় যে সার্বজনীন যে দুর্গাপূজা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমরা আসলে এটি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি পুলিশ সুপারের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন সেটি হচ্ছে দুর্গাপূজাকে সার্বজন দুর্গাপূজার যে সার্বজনীনতা সেটি রক্ষা করার জন্য এবং এখানে যারা পূজার্থী থাকবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা দেওয়ার কথা সেটি তারা দেবেন তিন স্তরের নিরাপত্তার কথাও তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন পাশাপাশি র্যাব থাকবে আনসার থাকবে এবং আমরা শুনতে পেয়েছি যে সাম্প্রতিককালে আমরা ইদানিং শুনেছি যে সেনাবাহিনীও প্রতিটি মণ্ডপে মণ্ডপে তাদের যে পাহারা সেটি তারা করবেন তো আমরা এই আপনি জানেন যে আসলে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর নানা জায়গায় টুকটাক সমস্যা হচ্ছে এবং সেই কারণে চট্টগ্রামে যে সমস্ত সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিছুটা অস্বস্তির মধ্যে আছেন যা আসলে তারা মানে কতটা নির্বিঘ্নে পূজা সারতে পারবেন সেটি নিয়ে এক ধরনের অস্বস্তি তারা প্রকাশ করছেন তবে আমরা দেখেছি আসলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এখানে যারা পূজা অর্জন পরিষদের নেতা রয়েছে তাদের একাধিকবার বৈঠক হয়েছে সেই বৈঠক এখনও পর্যন্ত সেই যোগাযোগটি এখনও পর্যন্ত আসলে অব্যাহত আছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সব ধরনের ব্যবস্থা দেবেন পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও আসলে পূজা পাহারা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে এবং আমরা ধারণা করছি সবার সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টায় এবারও আসলে দুর্যোগোৎসব চট্টগ্রাম অনুষ্ঠিত হবে তো এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণ যে শুরুর যে প্রস্তুতি সেটি চলছে বিভিন্ন কারখানায় আমরা দেখছি মৃৎ শিল্প কারিগরে ব্যস্ত সময় পার করছেন তো বলা যায় যে একটি সুন্দর সবকিছু শান্তিপূর্ণ রয়েছে চট্টগ্রাম থেকে শারদীয় দুর্গোৎসবের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসান রিটার্ন